আসসালামু আলাইকুম। তৈরি করব মচমচে চিকেন ঝাল পিঠা, ভীষণ কুড়মুড়ে, বেশ মজা খেতে। পিঠার পুরের জন্য চিকেনের মিহি কিমা নিয়েছি 1 কাপ, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আদা রসুন বাটা দিলাম 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দেব 1/2 চা চামচ, মাংসের মশলা 1/3 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, সয়া সস দেব 1 চা চামচ। এবার একসাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে কিমাটা দিয়ে দেব। তেলের মধ্যে কিমাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব 1 কাপ, কাঁচামরিচ কুচি দেব, চিলি ফ্লেক্স দেব, ধনে পাতা কুচি দেব স্বাদ অনুযায়ী। যেহেতু পিঠাগুলো বানিয়ে আবার তেলে ভাজব, তাই এটা এখানে বেশিক্ষণ রান্না করতে হবে না, সব কিছু একসাথে মিশিয়ে নামিয়ে নেব। কালারফুল করার জন্য কিছু গাজর কুচি দিয়ে দিলাম, আর নামানোর আগে টমেটো সস দিয়ে দেব 1 টেবিল চামচ। একসাথে মিশিয়ে চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নেব। এবার পিঠার জন্য গোলা করে নেব। 1 কাপ পানি দেব, লবণ দেব 1/2 চা চামচ, এখানে সুজি নিয়েছি 1/4 কাপ, আটা অথবা ময়দা দেব 3 টেবিল চামচ। এবার পানিটা বলক আসলে পানির মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে মিশিয়ে চুলাটা বন্ধ করে দেব, আর মেশানোর সময় চুলাটা একটু কমিয়ে রাখতে হবে যেন লেগে না যায়। তো মেশানো হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে একটা পিঁড়িতে নিয়ে নেব, আর একটু তেল লাগিয়ে নেব যেন পিঁড়ির তলায় লেগে না যায়। আর পিঠার পুরটা একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। এটা খেতে খুবই মজা, আর দেখুন কত সুন্দর লাগছে, খুবই কালারফুল। এবার সুজির গুলাটাকে ভালো করে মথে নেব। তারপর এখান থেকে আমি যতগুলো পিঠা বানাবো সমান করে প্রথমে গোল করে ভাগ করে নিচ্ছি, তারপর এখান থেকে এক একটা নিয়ে পিঠা বানিয়ে নেব। তো দুই হাত দিয়ে এভাবে গোল করে বাটির মতো বানিয়ে ভেতরে পুর দিয়ে নেব। তারপর দুই মাথা আটকে আমি মুষ্টি করে এভাবে মুষ্টি পিঠা বানিয়ে নিচ্ছি। খুবই সহজ একটা পিঠা, দেখতে যেমনই হোক খেতে কিন্তু অনেক মজা, কারণ ভেতরে আছে বেশ মজার চিকেনের পুর, আর উপরটা হলো সুজির দিয়ে করা, বেশ মচমচে হয়। তো সবগুলো আমি এভাবে মুষ্টি করে বানিয়ে সাইডগুলো একটু কোণ করে দেব, দেখতে সুন্দর লাগবে। তো চুলায় তেল বসিয়ে তেলটা যখন গরম হবে পিঠাগুলো ভেজে নেব। গোল্ডেন ব্রাউন হলে তেল থেকে তুলতে হবে, তো আমার একটু জরুরি প্রয়োজনে পিঠাগুলো কালার আসার আগেই তুলে ফেলতে হয়েছিল। তো হালকা ব্রাউন হলেই আমি তেল থেকে তুলে নিয়েছিলাম, তারপরেও কিন্তু পিঠাগুলো বেশ মচমচে হয়েছিল। যদি আপনারা এই পিঠা বানান কালারটা আরও ডিপ করে নামাবেন, দেখতে সুন্দর লাগবে। আর কতটা মচমচে সে তো দেখতেই পেলেন, ভিতরে ভীষণ মজার পুর, উপরটা বেশ ক্রিস্পি। ভালো থাকবেন, এরকম সহজ সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।